ধনপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে নির্বাচনী সমাবেশ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। আসন্ন 5ই সেপ্টেম্বর সিপাহীজলা ত্রিপুরা জেলা 20 নম্বর বক্সনগর এবং 23 নম্বর ধনপুর দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিদয়া বাজার সংলগ্ন পুরনো পঞ্চায়েত মাঠে নির্বাচনী সমাবেশ করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সাম্প্রতিক কংগ্রেস দল ত্যাগ করে আসা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, ত্রিপুরার কৃষি এবং বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা। এদিন জনসভার মঞ্চে দাঁড়িয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সিপিআইএম দলের যথেষ্ট সমালোচনায় মুখর ছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরায় বিগত 25 বছরে সিপিআইএম সরকারের শাসনকালে ত্রিপুরার কোনো উন্নয়ন হয়নি, সিপিআইএম দল শুধু মিথ্যা কথাই বলে। তিনি ধনপুর বিধানসভা কেন্দ্রের নিদয়াতে এসে অত্যন্ত গর্বিত, কারণ ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে একটি ঐতিহাসিক সমাবেশে সামিল হওয়ায় এই সমাবেশ জানান দিচ্ছে কমিউনিস্ট পার্টির প্রার্থী কৌশিক চন্দ্রের আদৌ জামানত থাকবে কিনা। রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সবার কাছে আবেদন রাখেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথকে আগামী 5ই সেপ্টেম্বর বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। যখন ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছেন, বহু জনসভাতে বহু পার্টির কার্যক্রমে উনি উঠে দাঁড়িয়ে বলতেন, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যদি আরো 20 বছর আগে পার্টিটা পেতাম তো ত্রিপুরার চেহারা পরিবর্তন করে দিতাম। তার জন্য ভারতীয় জনতা পার্টি হতে পারে, নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু আমি প্রত্যেকটি কার্যকর্তাকে বলবো, সবকিছু ভুলে গিয়ে একটাই মন্ত্র, মোদীকে শক্তিশালী করতে হবে, ভারতকে শক্তিশালী করতে হবে, তবেই ধনপুর শক্তিশালী হতে পারে, তবেই ভূত শক্তিশালী হতে পারে, তবেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এমএলএ শক্তিশালী হতে পারে। মোদী শক্তিশালী তো দেশ শক্তিশালী। আজ নরেন্দ্র মোদী 2015-2023 আমাদের যে 15 আগস্ট, এই প্রথমবার ভারতের কোন প্রধানমন্ত্রী লাল কিলা থেকে কি বলেছেন, আমার পুরো ভারতবর্ষের পরিবার 140 কোটি ভারতবাসীকে মোদী বলেছেন নিচে, এটা আমার পরিবার। কংগ্রেস এই গান্ধি পরিবারকে নিয়ে থাকে, কমিউনিস্ট তার পরিবারকে নিয়ে থাকে, কিন্তু নরেন্দ্র মোদী 140 কোটি পরিবারকে নিয়ে তার সঙ্গে কাজ করতে ভালোবাসেন। সেই পার্টির কার্যকর্তা বিদ্যাদেব, সেই পার্টির কার্যকর্তা বিন্দু দেবনাথ, সেই পার্টির কার্যকর্তা আমার সামনে যে হাজারো কার্যকর্তা বসে আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।